আসসালামু আলাইকুম আই অনলাইন আপনাকে স্বাগতম আগের ভিডিওতে আমি ইনহেরিটেন্স সম্পর্কে আলোচনা আলোচনা করতে গিয়ে আমরা বলেছি আমাদের একটা স্টুডেন্ট ক্লাস আছে এরকম অবস্থা এখন এই স্টুডেন্ট ক্লাসকে যদি একটা নতুন আর ক্লাস এক্স রেজাল্ট ক্লাস যদি এক্সটেন্ড করে ইনহেরিট করে তাহলে আমরা বলছি যে রেজাল্ট ক্লাসের এরকম নতুন একটা অবস্থা হবে তো এই জিনিসটা আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখতে চেয়েছি তো আমার পুস্তকের যাদের কাছে প্রোগ্রাম থাকবে আছে সোর্স কোডগুলো আছে এগারো নম্বর চ্যাপ্টারের এই শূন্য প্রথম প্রোগ্রামটা এখন এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে আপনি নিম্নরূপে এরকম আউটপুট দেখতে পারবেন এখন এই প্রোগ্রামে কে বিশ্লেষণ করাচ্ছে এখানে ধরেন আমার স্টুডেন্ট ক্লাস এখানে বিশ্লেষণ করা হচ্ছে আমরা নতুন করে তৈরি করি আমরা আরেকটা নতুন একটা প্যাকেজ তৈরি করেছি যেখানে হচ্ছে যে মনে করেন যে ABC বি সি চ্যাপ্টার ইলেভেন চ্যাপ্টার ইলেভেনের জাস্ট এগুলো কপিগুলো আমি এখানে ইয়ে করবো রাখবো তো এ ইলেভেনের মধ্যে যা যা ছিল সব ডিলিট করে দিই এই প্রোগ্রামগুলো আমরা ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আমরা নতুন করে এখানে একটা ক্লাস তৈরি করবো এর মধ্যে আমি নতুন করে ক্লাস তৈরি করব কীভাবে রাইট বাটন ক্লিক করবো কীভাবে ক্লাস তৈরি করব নিউ নিউতে গেলে ক্লাস তৈরি করব কী নামে ক্লাস তৈরি করব স্টুডেন্ট স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করতে চাই এখানে দেখেন এই যখন নিউ ক্লাস তৈরি করতে চাচ্ছিলাম তখন কিন্তু এখানে বাই ডিফল্ট জাভা আসছে সুপার ডট অবজেক্ট এই কথাটা মনে রাখেন পরে আমরা দেখবো যে সব জাভা ক্লাস বাই ডিফল্ট কী করে এই অবজেক্ট ক্লাসে জাভা ডট লেংথ প্যাকেজের মধ্যে প্যাকেজের মধ্যে যে অবজেক্ট ক্লাস ডিফাইন করা আছে এই অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে বাই ডিফল্ট এরা আপনি ইমপ্লিসিটলি আপনি যদি এক্সপ্লিসিটলি নাও দেন তাহ বাই ডিফল্ট এটাকে এরা হচ্ছে যে এ করবে এই এভরি ক্লাস যে সব ক্লাস এটাকে এই অবজেক্ট ক্লাসকে ইনহারিট করবে সুতরাং অবজেক্ট ক্লাসের সব বৈশিষ্ট্যগুলো স্টুডেন্ট ক্লাসে আসবে তো আমরা আর কিছু করবো না এখানে মেইন মেথড আমার দরকার নাই এখানে মেইন ম্যাথড আমার দরকার নাই আমরা হচ্ছে এই প্রোগ্রামটা নতুন করে জাস্ট শুধু আমি এখানে এই স্টুডেন্ট নামে ক্লাস তৈরি করছি ফিনিশ বাটনে ক্লিক করি তাহলে দেখি আমরা স্টুডেন্ট ক্লাসের কীরকম আসবে স্টুডেন্ট ক্লাস এমটি আসছে এখন স্টুডেন্ট ক্লাস এমটি আসলো এই মোমেন্টে আমরা স্টুডেন্ট ক্লাসে কিছু বৈশিষ্ট্য ডেটা এটা কিছু ভেরিয়েবল এবং ইনস্ট্যান্ট ভেরিয়েবল কিছু এবং কিছু মেথড অ্যাড করবো তো সময় বাঁচানোর জন্য জাস্ট আমি এখান থেকে কপি করে নেই আমি এখান থেকে কপি করে নেই যে এই আমার এক্সিস্টিং গ্রাম থেকে এখান থেকে কপি করে নিই কপি করে এখান থেকে এসি তো আসলে এখানে স্ট্রিং নিউ স্ট্রিং না তৈরি করে নিউ অপারেটর না করলেও পারতাম আচ্ছা তাহলে আমাদের এখানে দুটো হলো এটা হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে যে এটা হচ্ছে রোলটা হলো ফ্রেন্ডলি এবং ফ্রেন্ডলি বাই করতে পারবো এখন আমাদের স্টুডেন্ট ক্লাসে জাস্ট দুটো শুধু ডেটা মেম্বার ভেরিয়েবল আছে এখানে আমি কোনো এই প্রোগ্রামের জন্য কোনো সিমপ্লিসিটির জন্য কোনো এখানে মেথড ঘোষণা করা হয়নি এখানে কোনো মেথড নাই বা তাহলে আমরা সিমপ্লিসিটির জন্য এই কাজ করেছি আমরা আরেকটা ক্লাস তৈরি করতে চাই যেটা হচ্ছে যে রেজাল্ট আমার একটা ক্লাস করতে তৈরি করতে চাই যেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করবে দেখেন আমি এখানে স্টুডেন্ট ক্লাসকে নতুন একটা ফাইলে রেখেছি অন্য একটা ফাইলে রেখেছি যে জন্য পাবলিক ক্লাস স্টুডেন্ট বলতে হয়েছে কারণ নতুন ফাইলের নামটা সেভ করতে হয়েছে স্টুডেন্ট স্টুডেন্ট নামে স্টুডেন্টর যাবার নামে তৈরি হলো এখন আমি নতুন আরেকটা ক্লাস তৈরি করবো নামে ক্লাস তৈরি করবো ফাইলে গিয়ে নিউ দেবো নিউ ক্লাস এই ক্লাসের নাম দেওয়া হচ্ছে যে এক্সাম কেন এক্সাম নাম দিলাম আমরা বলছি পরে এক্সাম নাম দিলাম এটা এখন হচ্ছে যে এই এক্সাম ক্লাসের সুপার ক্লাস হিসাবে আমি স্টুডেন্ট এই এটা না দিয়ে এইটা বাই ডিফল্ট যে সুপার অবজেক্ট ল্যাং ক্লাসের অবজেক্ট না দিয়ে এখানে আমি ব্রাউজ করবো ব্রাউজ করে আমি স্টুডেন্ট ক্লাস এই স্টুডেন্টকে আমি এখানে ব্রাউজ করে স্টুডেন্টকে সুপার ক্লাস হিসাবে নিতে চাই স্টুডেন্টকে সুপার ক্লাস হিসাবে নিতে চাই তাহলে এখান থেকে সুপার ক্লাস কি এই প্রথমটা হচ্ছে যে প্যাকেজের নাম ABC চ্যাপ্টার টেন ডট স্টুডেন্ট তার মানে হচ্ছে যে সি প্যাকেজের চ্যাপ্টার টেন প্যাকেজের ডট মানে এর স্টুডেন্ট ক্লাসটা হচ্ছে যে আমার সুপার ক্লাস এবার আমি এখানেও কিছু দিব না আমি প্রাইভেট আমার মেইন মেথড এখন আমার দরকার নাই আমি এখানে ফিনিশ দিলাম ফিনিশ দিলাম তাহলে এখানে দেখেন কি করলো এই শুরুর লাইনে এই লাইনে শুরুর লাইনে তো প্যাকেজ আসেই প্যাকেজ বাই ডিফল্ট এখানে এসছে আর হচ্ছে যে এই আমার এক্সাম ক্লাস কী করলো এই স্টুডেন্ট ক্লাসকে ইন এখানে যেহেতু এক্সটেন্ড করলো ইনহেরিটেন্স জন্য এক্সটেন্ড কিওয়ার ইউজ হয় এখন এটা হচ্ছে যে কীভাবে বাই ডিফল্ট নিল ইম্পোর্ট কী করলো ইম্পোর্ট এবিসি চ্যাপ্টার টেন ডট স্টুডেন্ট অর্থাৎ এই স্টুডেন্ট ক্লাসকে সে ইম্পোর্ট করে নিল এখন ইম্পোর্ট যদি না করেন তাহলে কমপ্লেন করবে ইমপ্লিন না করলে দেখেন আছেন যে ইমপ্লিন্ট না করলে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন না যেহেতু একটু অবশ্যই সেম প্যাকেজ হলে কাজ করতে পারবেন সুতরাং ইম্পোর্ট বাই ডিফল্ট ইম্পোর্ট নিয়ে আসে আপাতত ইম্পোর্ট থাক এখন বই থেকে নিয়ে আসি এখান থেকে কপি করে নিয়ে আসি মনে করেন যে আমার এই রেজাল্ট ক্লাসে আমার নিজস্ব কিছু বৈশিষ্ট্য লাগবে যে আমরা এই রেজাল্ট ক্লাসে এখান থেকে কপি করে নিয়ে আসি রেজাল্ট ক্লাসে এখান থেকে না সরি এটা তো আমাদের এক্সাম ক্লাস তো এক্সাম ক্লাসে আমরা নিজস্ব আরো কিছু এখানে বৈশিষ্ট্য করি মনে করেন যে আমরা করলাম যে এই পাবলিক স্ট্রিং নেম করলাম আর হচ্ছে স্ট্রিং স্ট্রিং নেম করলাম তো সাপোজ জাস্ট আমরা একটা সে শুধু এক্সাম নেম দিলাম এক্সাম ক্লাসে এখন এটাও আমরা হচ্ছে আলাদা ক্লাসে একটা আলাদা ফাইলে এটা সংরক্ষণ করলাম এখন আমরা আরেকটা ক্লাস তৈরি করতে চাই মনে করেন সাপোজ আমরা আরেকটা ক্লাস তৈরি করতে চাই যেটা ক্লাস দিব এই ক্লাসের নাম দিব রেজাল্ট রেজাল্ট নাম ক্লাস দিলাম এখানে রেজাল্ট ক্লাসের আমি রেজাল্ট ক্লাসের সুপার ক্লাস হিসাবে কি দিব আমি স্টুডেন্ট না দিয়ে রেজাল্ট ক্লাসের সুপার ক্লাস না দিয়ে আমি এখানে এক্সাম দেবো আমার চ্যাপ্টার এখানে এক্সাম লিখলে দেখেন এক্সাম লিখলে লেখার আগে চলে আসছে এক্সামকে এগারো নম্বর চ্যাপ্টার এবিসি চ্যাপ্টারের মধ্যে এক্সাম আছে মাল্টিপল অন্য জায়গাও আছে কিন্তু অন্য জায়গাটা নেবো না আমি এখান থেকে এই ছবিটা নেব ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে এটা এক্সামটা চলে আসলো এবার হচ্ছে যে এক্সামের জন্য আমি এখানে ফিনিশ দিচ্ছি দেখেন তাহলে এক্সাম নামক এই সরি রেজাল্টের জন্য রেজাল্ট নামক ক্লাস তৈরি হলো এবার আমি এখান থেকে সিমপ্লিসিটির জন্য কুইকলি এখান থেকে এই রেজাল্ট ক্লাসের জন্য এখান থেকে এই নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য এখান থেকে নিয়ে আসি নিয়ে এসে রেজাল্ট ক্লাসের মধ্যে আমি এখানে এখানে হচ্ছে যে এখানে করে আচ্ছা সেকেন্ড রাখাটা লাগতো ওই জন্য দেখাচ্ছে তো সেটা হচ্ছে রেজাল্ট ক্লাস থেকে নিয়ে আসলাম দেখেন পুস্তকের প্রথম প্রোগ্রাম অপেক্ষা এখানে ভিন্নতা হচ্ছে যে আমার পুস্তকের রেজাল্ট ক্লাসটা স্টুডেন্ট ক্লাসকে ইনহেরিট করেছিল আমি এখানে রেজাল্ট ক্লাস আরেকটা মাসবর্তিতে আরেকটা ক্লাস তৈরি করলাম তো আমাদের এখানে তিনটা ক্লাস স্টুডেন্ট ক্লাস এর মধ্যে রোল এবং নেম আসে এক্সাম ক্লাসের মধ্যে এক্সাম নেম আসে আর রেজাল্ট ক্লাসের মধ্যে আমার হচ্ছে যে রেজাল্ট ক্লাস কী করলো রেজাল্ট ক্লাস রেজাল্ট ক্লাস এক্সটেন্ড করছে এক্সাম ক্লাসকে আবার এক্সাম ক্লাস এক্সটেন্ড করছে কাকে স্টুডেন্ট ক্লাসে তো বাই ডিফল্ট আসলে এই কনভেনশন রোলটা হচ্ছে এটা লোয়ার কেস হওয়ার কথা বাইকনভেনশান হচ্ছে যে রিনেম করি আমরা রিনেম করার জন্য এটা রোলটা লোয়ার কেস দিই তাহলে পরবর্তী সময় সুবিধা হবে নেমটা হচ্ছে যে এমটা লোয়ার কেস দিই যেহেতু ভেরিয়েবলের নাম শুরু থেকে করা ভালো তাহলে পরবর্তীতে আমাদের বিশ্লেষণের জন্য সুবিধা হবে আমি এখানে ওয়ালটা শিফট আট দিলে এখানে রিনেম আসলো তারপরে আমি হচ্ছে যে জাস্ট করলাম এখন হ্যার আর এটা বোঝার চেষ্টা করেন স্টুডেন্ট হচ্ছে যে আমার বেস ক্লাস মানে আমার গ্র্যান্ড বেস ক্লাস মনে করেন সেই স্টুডেন্ট ক্লাসকে এক্সটেন্ড করলো এক্সাম এক্সাম আবার এক্সামকে এক্সটেন্ড করলো বা ইনহেরিট করলো কে রেজাল্ট ক্লাস তাহলে রেজাল্ট ক্লাস পাব যদি পাবে রেজাল্ট ক্লাস এক্সাম ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করবে আবার এক্সাম ক্লাস তাহলে আবার স্টুডেন্ট ক্লাসের বৈশিষ্ট্য ইনহেরিট করবে তো বাই ডিফল্ট আমি এখানে আপাতত এইরকম থাক আমরা এই প্রোগ্রামটা নিয়ে বারবার বিশ্লেষণ করবো এই জন্য আমি একসাথে তিনটা ক্লাস তৈরি করলাম এখন আমরা চাচ্ছি যে আমরা একটা একটা প্রোগ্রাম তৈরি করবো যে প্রোগ্রাম হচ্ছে যে এই তিনটা ক্লাসগুলোকে এগুলো অ্যাক্সেস করবে তো আমরা একটা নিউ এবার একটা তৈরি করি একটা ক্লাস তৈরি করি ক্লাস তৈরি করি সেটার নাম দিব হচ্ছে যে মনে করেন যে ইনহেরিটেন্স ইনহেরিটেন্স আমরা এটা নাম দিচ্ছি যে ইনহেরিটেন্স এক্সাম্পল ওয়ান এবার এই ক্লাস এখানে আমরা এই পাবলিক স্ট্যাটিক ভয়েন্টমেন্টটা এখানে অ্যাড করব পাবলিক ভয় স্ট্যাটিকমেন্টে অ্যাড করব। আমরা এটা এখানে একটা পূর্ণাঙ্গ ক্লাস তৈরি করতেছি যেটা আমরা রান করব এখানে আমার হচ্ছে যে এই এটার আমার সুপার ক্লাস এগুলো কিছু দরকার নেই আমার এগুলো যা আছে কিছু যা আছে ডিফল্ট রাখবো এগুলো কোনো চেঞ্জ করবো না ফিনিশ দিব তাহলে আমি এক্সাম ক্লাসের মধ্যে এখানে আমি এইখানে এই অবস্থায় পেলাম ব্ল্যাঙ্ক একটা ইনহেরিটেন্ট এক্সাম্পল ক্লাস পেলাম এখন এই ইনহেরিটেন্ট এক্সাম্পল ক্লাস আমার একই প্যাকেজের মধ্যে আছে একই প্যাকেজের মধ্যে আছে আমি এই ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করব আমি যদি তাহলে প্রথমে আমি চেষ্টা করি যে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট স্ট্রেন করি স্টুডেন্ট কীভাবে করবো অবজেক্ট স্টুডেন্ট এস ইকাল টু নিউ স্টুডেন্ট হুম এস ইকাল টু নিউ স্টুডেন্ট তাহলে আমি এস নামক নতুন একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম তাই না এখন আমি এক্সামের একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে এক্সাম ই আমরা বলি যে ই আচ্ছা এখানে স্টুডেন্ট না বলে এস বলি না এস ওয়ান বলি আর ইর জন্য এক্সাম ওয়ানের জন্য এক্সাম ওয়ান বলি ই ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু নিউ এক্সাম কনস্ট্রাক্টরের নাম দিলাম আচ্ছা তারপরে আমি কি করবো যে এখানে রেজাল্টের জন্য আর একটা এখন তৈরি করলাম ইনিশিয়ালি আমাকে দেখাচ্ছে যে এখানে এখানে দেখাচ্ছে দা ভ্যালু অফ দ্য লোকাল ভেরিয়েবল এস ওয়ান ইজ নট ইউজড সেম অর্নিং মেসেজ এখানে দেখাচ্ছে অর্নিং মেসেজ দেখাচ্ছে অর্থাৎ আমি এস এ ই ওয়ান এবং আর ওয়ান যে অবজেক্ট তৈরি করেছি এগুলো আমরা এখনও ব্যবহার করি নাই তো ব্যবহার না করে জন্য ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে তো ওয়ার্নিং মেসেজের জন্য কোনো প্রবলেম নাই জাস্ট আমরা সিমপ্লিসিটির জন্য এই প্রোগ্রামটা রান করে দেখি এটা রান করবে এটা রান করবে কিন্তু এখানে কোনো আউটপুট দেখাবে না কেন আউটপুট দেখানো এখানে আমরা তো কোনো কোনো আউটপুট দেই নাই হ্যাঁ তো আমরা এখানে একটা সিম্পল একটা আউটপুট দেই সিস ওইটি সিস আউট লিখে এখন কন্ট্রোলার চাপলে আমাদের এইরকম যে সিস্টেম ডট আউট ডট ফিন আসলো এখানে একটা মেসেজ লিখে দিই ডাবল কোটেশনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমরা জাস্ট একটা মেসেজ লিখে দিলাম আন্ডারস্ট্যান্ডিং ইন এখন এদের জাস্ট অ্যালাইনমেন্ট করার জন্য কি করবো কন্ট্রোল হিসাবে সিলেক্ট করলাম এবার যদি কন্ট্রোল যদি আই চাপি তাহলে অটোমেটিকলি অ্যালাইনমেন্ট হয়ে গেলো এবার যদি আমি রান করি রান করার জন্য রাইট বাটন ক্লিক করবো রান অ্যাজ বা কুইকলি আমি কীভাবে রান করি এখানে রানার্স থেকে যাওয়া অ্যাপ্লিকেশন দিব অথবা অথবা কুইকলি আমি রান করি ওয়ালটার শিপ চেপে ধরে এক্স চাপবো সেরে দিয়া যে চাপবো তাহলে আমাকে আন্ডারস্ট্যান্ডিং ইনহেরিটেন্স দেখাচ্ছে কিন্তু আমরা এখনো ইনহেরিটেন্স এখনো বাস্তবায়ন করিনি তো পরের প্রোগ্রামে আসি পরের প্রোগ্রামে এসে পরের ভিডিওতে এসে আমরা ইনহেরিটেন্স বাস্তবায়ন করছি দেখি যে ইনহেরিটেন্স কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি